হে মাই সুইট ফ্যামিলি, তোতার লাইফস্টাইলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে হাসি খুশিতে আছো। তো ফার্স্ট অফ অল বলি, আজকে রবিবার, এখন বাজে ঘড়িতে মোটামুটি 6টা বা 6টা বাজতে 20 মিনিট বাকি, এরম কিছু একটা হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি যাবো মেয়ের কম্পিউটার ক্লাসে, ঠিক আছে? মা মেয়েকে নিয়ে গেছে 5টার সময়, 5টা থেকে 6টা ওর কম্পিউটার ক্লাস থাকে। তো মেয়ে নিয়ে, মানে মা মেয়েকে নিয়ে গেছে, মা একটু ওর মায়ের বান্ধবীর বাড়িতেও যাবে দেখা করতে, গাছ দেওয়ার আছে, ঠিক আছে, মায়ের বাগানের গাছ দেওয়ার আছে, তো সেই জন্য মাও গেছে। তো মা ওই জন্য মা মেয়েকে ছেড়ে দিয়ে সোজা তার বান্ধবীর বাড়িতে দেখা করে তারপর বাড়ি ফিরবে, আর আমি যাচ্ছি মেয়েকে আনতে। তো সকাল থেকে অনেক অনেকগুলো পেন্ডিং কাজ ছিল, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানেও কালকে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় আমি একটা কাণ্ড করে বসেছি, মানে কাণ্ড করেছি যেটা তোমাদের সাথে এসে শেয়ার করব। তার রিয়াকশান কি, তার সাইড এফেক্ট কি, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা জানতে গেলে পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে, ঠিক আছে? তো চলো, আর বেশি বকবক করবো না, মেয়ে ওখানে ছুটি হয়ে গেলে বাবুর মুড গরম হয়ে যাবে, দেখতে পাবে যে মা আসেনি। তো যাই হোক, চলো মেয়ে কম্পিউটার ক্লাস থেকে ওকে নিয়ে টুকটাক মার্কেট থেকে কিছু জিনিস কিনে তারপর বাড়ি ফিরবো। তো চলো, দেখতে থাকো। আচ্ছা, আজকের মেনু, বিশেষ মেনু আজকে সানডে বলে কিন্তু আমাদের বাড়িতে আজকে চিকেন হয়নি। আজকে কি মা? হ্যাঁ, আজকে সংক্রান্তি বলে বাঙালি মানুষ তো, তাই এই যো ফুলকপি ভাজা হচ্ছে, ফুলকপি দিয়ে হাঁস ডিমের ঝোল, আর হবে বেগুন ভাজা, রুটি আর ভাত। তো আমি তো কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছি, ভাবছি মানে রোজ রোজ এই একই নাইটি পরে মেয়েটা ব্লগ করে। আসলে এই নাইটটা আমার এখন একটু ফেভারিট হয়ে গেছে, একটু নতুন নতুন, তো ওই জন্য। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমার চুল কাটছি আমি, দেখাই তো কাল ফুলটা বিশেষ অস্বস্তি করছিল, ওই জন্য দিয়ে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে। আরে তুমি আমাকে যেরকম বলো সেরকম বলো, নেড়া আমার ডাক্তারের কাছে দেরি হচ্ছে, আমি বুঝতে পারছি যে তুই একটা কিছু করে। আরে সত্যি না, ডাক্তারের কাছে দেরি হয়েছিল, ওই মেয়ে ডাক্তার দেখিয়ে চোখের ডাক্তার না বললে আমি জানতাম যে চুলটা কেটে। আমি কালকে বলেই আমি ফুল ফেসে গেছি। অ্যাকচুয়ালি আমি নেমে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার অনেকদিন ধরে চোখে খুব খুব প্রবলেম, আর মানে খুব প্রবলেম হচ্ছিল। তারপর কালকে তো ওই ডক্টর, মানে তোমরা আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে সবাই যে ডক্টর বাবুর কাছে যান, উনি একটু বয়স হয়ে গেছে, তো উনি কোভিডের জন্য 31 জানুয়ারি পর্যন্ত উনার চেম্বার বন্ধ রেখেছিল। তো তারপর কালকে মানে খবর পেলাম যে খুলেছে, তো ডাক্তার দেখাতে গেছিলাম, আসার সময় ভাবলাম চুলটাকে একটু সাইজ করে আসি, ঠিক আছে? তো সে ইচ্ছে করে তো ভুল করে কেটে দিই। আরে তুমি কথাটা শোনো, আমি এতটা যে কেটে দিয়েছে আমি সত্যি মানে জানিস নি আর কি,
সত্যি বুঝতে পারলাম না, যত করে আমি যদি ভালোভাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যেতাম চুল কাটতে যাব বলে, জীবনে কোনোদিন আমাকে যেতে দেওয়া হতো না। কিন্তু ভাবলাম যে একটু সেট করো, মানে একটু ছোট, মানে একটু ছোট করে সাইজ করে, ছোট ছোট একদম ছোট করিনি, তবে একদম ছোটটা ও ইচ্ছে করে করি, একটু গোড়াটা চুলের গোড়াটা একটু সাইজ করে আসবো করে দিয়েছি। তো করে আমি তার দোস্ত না, আমি রীতিমতো এসে ক্লাচার লাগিয়ে রেখেছিলাম, জাস্ট কি কথায় কথায় চুলটা জাস্ট খুলেছি, আর আমার মেয়ে লাফিয়ে উঠে আমার মাকে গিয়ে ডেকে এনেছে, বলে দেখবে আসো তোমার মেয়ে কি কাণ্ড করেছে। ব্যাস তখন থেকেই মানে মায়েদের যা গালাগালি হয় সেই কালকের থেকেই গালাগালি চলছে। মা ওখানে বলো আমার চুলটা কেমন লাগছে আরেকবার বলো। দারুণ 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 একদম দারুণ, আর ওর থেকে আর কি ছোট করে এলে পুরো ঝামেলাই থাকতো না, বড় চুল, চুলটা তো প্রচুর উঠছিল, একশো বার আমি তো বলছি যে চুল যে উঠছিল আমি বুঝতেই পারছি, ওই জন্য গিয়ে একদম আমি তো বললাম তো ওর থেকে আর একটু ছোট করে নিলে ব্যাস কাজ মিটে যেত। চুল বেড়ে যাবে, মাথা আছে মানে চুল বেড়ে যাবে, আবার কি আছে, মাথা আছে চুল বেড়ে যাবে, চুল আবার দেখবে কিছুদিন পরেই আবার বেড়ে গেছে, এই যে অতিরিক্ত এতটা ছোট করে দিচ্ছে, চুলটাকে এত সুন্দর করে লোক বড় করে, যে বয়সে যে যখন করা তখন চুলটা এই করলো, চুলটা বড় হলে দেখতে সুন্দর লাগে না, শাড়ি মাঝে মধ্যে তো শাড়ি পরি তখন তো ভালো, আর যখন শাড়ি পরলি এবছর অষ্টমী আসে মানে অষ্টমী যখন আসে তখন আমার চুল এবার হয়তো একটা বিয়ে বাড়ি অকেশন পড়ে গেল তখন কি করবি, তখন চুল বেঁধে যাবো, আবার কি আছে পার্লার থেকে বেঁধে যাবো। তো যাই হোক, এই যে আমার মাদার ইন্ডিয়া রুটি মেকারে রুটি রুটি বানাচ্ছে, এই যো এই রুটিটা খেলে সত্যি মানে যারা খেয়েছো হয়তো তারা জানো, যারা রুটি মেকারের রুটি খাও তারা হয়তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি এই রুটি মেকারের রুটি খেলে কোনোদিন তোমার রুটি খেলে যে একটা অ্যাসিডিটি ভাব হয়, অনেকে রুটি স্যুট করে না সহ্য হয় না, রুটি খেলে যে একটা অ্যাসিডিটি ভাব হয় সেটা কোনো দিন হবে না, কোনো দিন হবে না এই রুটি খেলে। আর এই রুটি যেরকম মানে একদম রুমালের মতো সফট হয় কতদিন না, দুদিন তিন দিন, দুদিন তিন দিন রাখলেও সেম ভাবে একই রকম ভাবেই মানে তোমার রুটিটা সফট থাকবে। এই জন্য আমার মা খায় আর কি, আমার মার তো ফ্যাটি লিভার ভীষণ 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 ভোগে, না এখন তো এমন অবস্থা জলটাও খেয়ে সহ্য করতে পারে, মানে জলটাও ভয়ে ভয়ে খায়, আমরা তো অনেক বকে শোকে খাওয়ানোর চেষ্টা করি জলটাও ভয়ে ভয়ে খায়। তো যাই হোক চলো মা রান্না করুক, একদম লাস্টে দেখাচ্ছি ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল, হাঁস ডিমের ঝোল। আজকে বললো কি সংক্রান্তি, ওই জন্য মাংস হয়নি, কিন্তু রাতেও অ্যাকচুয়ালি ডিম হওয়ার কথা ছিল না, কিন্তু মানে আর ভালো লাগছে না, মানে মাংসটা তো পার হয়ে গেছে কিন্তু আর ভালো লাগছে না যে রুটির সাথে রবিবার এমনি কোনো সবজি খাবো। কালকে চিকেন হয়েছিল, মা কবে বিরিয়ানি বানাবে, মঙ্গল বুধবার, মঙ্গল বুধবার আবার বিরিয়ানি, তুমি সেই শাহি বিরিয়ানিটা একবার বানিয়েছিলে, রেসিপিটা দেওয়া ছিল, আরেকবার দেখিয়ে দিতে হবে শর্টকাট পদ্ধতিতে। তো চলো মা রান্না করুক।